হেনা ফাল্গুন আজ বাসন্তী সাজে ঋতুরাজকে বরণ আজ বিশ্ব ভালোবাসা দিবস জমজমাট ফুল বেচাকে না আশ্রিত বিজেপি সদস্যদের বিচারের মুখোমুখির পক্ষে বিশ্লেষকরা ফেরত পাঠানো এই সমর্থন সাবেক কূটনীতিকের পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ বন্ধ হয়নি অসাধু সিন্ডিকেট কারসাজি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পাকিস্তানের জোট সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ স্থিতিশীলতার জন্য পিটিআইকে যুক্ত করার আহ্বান ডিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ দুপুরে ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল সন্ধ্যায় কুমিল্লার প্রতিপক্ষ খুলনা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি অরিনিশ রাত আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন শীতের শেষে প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের ঋতুরাজকে বরণে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুরু হয় বসন্ত বরণ উৎসব বসন্ত উৎসবে অংশ নেন নারী শিশু তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ নাচে গানে বসন্তকে স্বাগত জানান তারা এ সময় নানা প্রত্যাশার কথা জানান উৎসবে আগতরা বসন্তে তো সাজবো তাই না বসন্তে প্রকৃতি সাজে আমরা সাজবো না ভালোবাসার দিবস আজকে যদি আমরা না সাজি আর কখন সাজবো আর বসন্ত মানে হচ্ছে ঋতুরাজ বসন্ত আমাদের মতো করে আমাদের বাংলাদেশের মতো করে এমন করে মনে হয় পৃথিবীর কোন দেশ সেজে ওঠে না ভালোবাসার মানুষ যে শুধুমাত্র প্রেমিক হবে পুরুষ হবে তা নাও আমার বড় বোন ভালোবাসার মানুষ আমরা একসাথে এই প্রথম খণ্ডটা উদযাপিত করছি দ্বিতীয় খণ্ডে তখন ভালোবাসার মানুষের সাথে উদযাপন করবো বসন্ত উৎসবের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা মোহনা বসন্ত উদযাপন কেমন দেখছেন সবশেষ খবর খবর জানাবেন ধন্যবাদ অরিন এই মুহূর্তে আমি আছি চারুকলা প্রাঙ্গণে এবং আপনি যদি দেখেন যে এখন কিন্তু প্রচণ্ড রং নানা রং এবং নানা মানুষ কিন্তু এই চারুকলা প্রাঙ্গণ সমাগম হয়ে আছে এবং সকলে এসেছে প্রিয়জনদের সাথে যারা কিনা তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে বসন্তে আনন্দ ভাগাভাগি করে নিতে রঙের ছটা বা আনন্দের ছটা জানাতেই কিন্তু বসন্তের আগমন এইখানে কিন্তু আমাদের হেমন্ত শতপথী তার কবিতায় বলেছেন নয়নে বসন্ত হৃদয়ে বসন্ত বসন্ত এসেছে মনে রঙের ধারায় ভরেছে ভুবন বাতাস বইছে গানে ঠিক তাই এই চারুকলা প্রাঙ্গণে কিন্তু বসন্তের বাতাস যেন গানের সুরের মতোই বইছে মানুষের মনে বইছে রঙের ছটাই বইছে এবং চারদিকেই যেন রং রং এবং এই রঙের মাঝেই যেন খুঁজে পাচ্ছে প্রকৃতিকে প্রকৃতির আনন্দকে এই যে রং বা এই যে মিশেল এই চমৎকার প্রাণের মিশেলেই কিন্তু এই যে বাঙালি আনা যা বলা যা বলা হয় যে এই যে আমাদের যে সংস্কৃতি যেখানে আনন্দ আছে রং আছে উৎসব আছে যেখানে ঋতুরাজ বসন্তকে বরণ করে দেওয়ার জন্য নানা আয়োজন আছে সেই আয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ভোর সাতটা থেকেই কিন্তু চারুকলা প্রাঙ্গণে কিন্তু শুরু হয়ে গেছে নানা ধরনের আয়োজন গান নাচ আবৃত্তি সহ বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে কিন্তু ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে এবং এই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে কিন্তু নানা বয়সে নানা শ্রেণীর পেশার মানুষ জড়ো হয়েছে এই চারুকলা প্রাঙ্গণে সকলে মিলে কিন্তু একে প্রাণের বন্ধন এবং শিশু থেকে শুরু করে অনেকেই আসছে এখানে ঘুরতে এবং আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে কেমন কেমন লাগছে এখানে এসে কেমন দেখছেন অনুষ্ঠান কীরকম কীরকম আর কি আয়োজন উপভোগ করছেন খুব ভালো এবং সুন্দর আপনি আগে এসেছেন নাকি এবারই প্রথম এবারই প্রথম কেমন কেমন লাগছে আমাদের ঘুরতে অনেক ভালো লাগতেছে এবং অনেক সুন্দর নৃত্য হচ্ছে আমরা দেখতেছি আর অনেক মানুষ আছে অনেক সুন্দর ধন্যবাদ শুনছিলেন যে সৌন্দর্য এবং বলছিল কথা যে বসন্তকে বরণ করার যে আয়োজন সে আয়োজনে কিন্তু মুগ্ধ দর্শনার্থীরাও যারা এসেছেন তারাও তো অরণি এই ছিল আমার কাছে চারুকলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ মোহন আপনাকে অসংখ্য ধন্যবাদ শীতের নিষ্প্রাণ আবহ ও মলিনতা পেছনে ফেলে প্রকৃতিতে আবারও এসেছে ঋতুরাজ বসন্ত নতুন রূপে সেজে উঠতে প্রস্তুত প্রকৃতি
ফুটেছে শিমুল পলাশ সহ রং বেরঙের ফুল। ঋতুরাজকে বরণে বাসন্তী সাজ তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের। আজ ভালোবাসা বাসীর দিন, বিশ্ব ভালোবাসা দিবস। আরো জানাচ্ছেন এনায় নাহিদ। শীতের বিদায়ে প্রকৃতিতে আবারও এলো ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুল আমের মুকুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। সময়ের পরিক্রমায় ঋতুরাজের আগমনে প্রকৃতি সেজেছে বাহারি সাজে। বসন্তকে পূর্ণতা দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের আবেশ। বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনের আয়োজনও ষোলো আনা। গহনা দিয়ে আমরা নারীরা সাজি, সেজে আমরা রমনার বটমূল থেকে শুরু করে বইমেলাতে ঘুরি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যুক্ত হই। এই ঋতু আমরা সবাই আসলে সুন্দরভাবে উদযাপন করি, যে যার যার মতো করে পরিবারের সাথে নিয়ে, বিশেষ করে তরুণীরা, ইউনিভার্সিটির স্টুডেন্টরা বন্ধুদেরকে নিয়ে সময় কাটায়, পরিবারকে নিয়ে সময় কাটায়। শৈশবেও উদযাপন করেছি, এখনও করি। পোশাকের ক্ষেত্রে ওই যে হলুদ রং যেটা বললাম, হলুদের ছোঁয়া থাকুক বা না থাকুক, বসন্ত সুন্দর। বসন্তের আগমন মানেই প্রকৃতির মতো মানব হৃদয়েও নতুন প্রাণের সঞ্চার। বসন্ত যদি ভালোবাসারই অন্য নাম হয় এবং ভালোবাসারই আবার যদি অপরপিঠ হয় বসন্ত, যে দুটো পরস্পর মিশে থাকে, আমার কাছে বসন্ত এবং ভালোবাসা একাকার হয়ে মনে হয়, মানুষের বিচ্ছিন্নতা কমে যাক। বসন্ত তো অবশ্যই ছুঁয়ে যায়, মানে একটাই ঋতু যেই সময়টায় মন আসলে কেমন কেমন করে, অলরেডি সেটা বাতাসে টের পাওয়া যাচ্ছে। ফুলেল বসন্তের আনন্দ, উচ্ছ্বাস, প্রফুল্লতা লেখক সত্তাকেও ছুঁয়ে যায় মুগ্ধতার পরশে। বসন্ত, ভ্যালেন্টাইন্স ডে, সবটা মিলিয়ে ফাল্গুনটা আমরা ভালোবন্ত বইমেলা উদযাপন করবো। সেটা কীভাবে করবো? বই কিনে প্রিয়জনকে বই উপহার দিই। আমি চাই ভালোবাসা দিবসে এবং পয়লা ফাল্গুনে এবং সবসময় আমরা যেন প্রিয়জনকে বই উপহার দিই। মেলায় সেটা পাই, মেলায় সেদিন যে একদম হলুদ হয়ে যায় মানুষের চোখ মুখ, যে হলুদ হয়ে যায় পরিবেশন, যে হলুদ হয়ে যায় মাথার বেনিটা হলুদ হয়ে যায়, এটা আমার অত্যন্ত ভালো লাগে। লেখক যারা সৃষ্টিশীল মানুষ, তারা তো সুন্দরের সঙ্গে থাকে এবং সুন্দরের বর্ণিল যে রং, সেটা ফাগুন মাসে, ফাগুনের দিনগুলোতে, প্রথম ফাল্গুনে নতুন করে উদ্ভাসিত হয়ে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতির মতো মানব জীবনও সেজে উঠবে নতুন রূপে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বসন্ত দিনে ভালোবাসায় মেতেছে প্রাণ প্রকৃতি। ফাগুন দিনে প্রিয়জনকে ভালোবাসা জানাতে ফুলের কোনো বিকল্প নেই, তাই বিশেষ এই দিনটি ঘিরে শাহবাগের ফুলের দোকানগুলোতে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের ভিড়। তবে দাম কিছুটা বেশি হওয়ায় বেচাকেনা তুলনামূলক কম বলে জানান বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। রাজধানীর শাহবাগের ফুলের দোকানে তরুণ তরুণীদের আনাগোনায় বলে দিচ্ছে ধরা এসেছে বসন্ত। শীতের জীর্ণতাকে পেছনে ফেলে আগমন ঋতুরাজ বসন্তের। বিশ্ব ভালোবাসা দিবস আর দেবী সরস্বতীর মর্তে আগমনও একই দিনে, তাই প্রিয়জনের হাতে ফুল তুলে দিতে দোকানে বাড়ছে ভিড়। এই ফ্যামিলি নিয়ে উদযাপন করব, খুশি মুখে ভালো করে সবাই উদযাপন করুক এই আশা করতেছি। ব্রাহ্মণবাড়ি থেকে আসছি এখানে ফুল দেখতে বা ঘোরাঘুরি করতে, তো ফ্যামিলি নিয়ে বাবা মাদের সাথে আসছি আর কি। বসন্ত আসবে, ঘুরে ফিরে ভালোবাসা থাকবেই। বসন্তের উদ্দেশ্যই হচ্ছে কিনা, এই যে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করব, ওদের সাথেই সময় কাটাবো। রাশের থেকে একটু তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, একটু ঘুরতে বের হলাম। তবে ফুলের দাম কিছুটা বেশি হওয়ায় বেচাকেনা তুলনামূলকভাবে কম বলেও জানান বিক্রেতারা। গোলাপ আমাদের মনে করেন যে 35-40 টাকায় দেশি গোলাপ কিনা, হাইস কাস্টমার 40 টাকা দাম করে, 50 টাকা নিতে চায় না, খুব কম নিচ্ছে। মোটামুটি এখনও ওইভাবে শুরু হয়নি, তো টুকটাক চলতেছে আর কি। তারপরও তাদের আশা এবার 1,000 কোটি টাকার উপরে বেচাকেনা হবে ফুল। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, আপনারা জানেন পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের পাশাপাশি সরস্বতী পূজা চলছে। এবারে সরস্বতী পূজার খবর জানাতে ভোলা থেকে সরস্বতী যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পূজা উদযাপনের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ অরিন। প্রতি বছরের মাঘ মাসের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের যে শারদীয় যে সরস্বতী পূজা, যেটি বিদ্যার দেবী হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু পূজা করে থাকে, সেই পূজাটি কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। এটি বিভিন্ন
বিভিন্ন সার্বজনীনভাবে হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এই সরস্বতী পূজাটি হচ্ছে। এবং এই পূজায় আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু অঞ্জলি নেওয়ার জন্য এসেছেন। এবং আমরা একটু পুণ্যার্থীদের সাথে কথা বলবো, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে বলবো যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর মা যেন সবাইকে ভালোভাবে এই পূজাটার মাধ্যমে যেন মা সবাইকে বিদ্যা দান দেন, তিনি যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, এটাই আমার। আর একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি প্রার্থনা করলেন মায়ের সাথে? আসলে প্রতি বছর এই দিনটিতে সরস্বতী পুজো উদযাপিত হয়, আমরা সকলেই একসাথে স্বতঃস্ফূর্তভাবে পূজায় অংশগ্রহণ করি। যেহেতু আমাদের সরস্বতী মা বিদ্যাদেবী, তো আমরা সকলেই প্রার্থনা করি মা যাতে আমাদের বিদ্যা দান করে, আমরা যাতে প্রত্যেক বছর এই দিনটিতে পূজা অর্চনা করতে পারি। ধন্যবাদ। অরেন, যেমনটি শুনছিলেন, এই সরস্বতী দেবী কিন্তু বিদ্যার দেবী, এবং এই বিদ্যার দেবীর আরাধনায় বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তাদের বেশি আগ্রহ রয়েছে, এবং তারা প্রার্থনা করছেন তারা যেন বিদ্যা পান এবং জ্ঞানে জ্ঞান যাতে তারা পান। তো আমরা একটু আয়োজকদের সাথে কথা বলতে চাই, সরস্বতী পূজাকে কেন্দ্র করে আপনাদের কি কি আয়োজন রয়েছে সংক্ষেপে বলবেন? এই মন্দিরে দীর্ঘদিন যাবত খুব সুন্দরভাবে বিদ্যাদেবীর আরাধনা শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা করা হয়। এই পূজা উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, কুইজ প্রতিযোগিতা রয়েছে, আরতি প্রতিযোগিতা রয়েছে, এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ রয়েছে। আগামীকালকেও ঠিক 1000-এর উপরে ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আশা করি খুব সুন্দরভাবে বিদ্যাদেবীর মায়ের আরাধনা আমরা সম্পন্ন করতে পারব। ধন্যবাদ আপনাকে। অরেন, যেমনটি শুনছিলেন যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে যে পূজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু আয়োজন রয়েছে, যার মধ্যে রয়েছে আরতি প্রতিযোগিতা রয়েছে। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরস্বতী পূজা উদযাপনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, পূজা উদযাপনের আয়োজন কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। অরিন, আপনি জানেন যে হিন্দু সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বীদের আজকে একটি অন্যতম ধর্মীয় অনুষঙ্গের দিন বিদ্যাদেবী সরস্বতী পূজার দিন, এবং আজ এই হিন্দু ধর্মমতে যেই পঞ্জিকা শাস্ত্র সেখানের মতে যেই লিখিত যেই তাদের যে তিথি আছে সেখানে বলা হয়ে থাকে যে মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজাটি হয়ে থাকে, এবং এই তিথির একটি নির্দিষ্ট সময়সীমা আছে। এবং আমি আপনাকে যদি জানিয়ে রাখি যে আজ দুপুর 12:09 কিন্তু সেই পঞ্চমী তিথি ছেড়ে যাবে, অর্থাৎ দুপুর 12:09 পর্যন্ত এই সরস্বতী পূজার যেই ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সেই পূজাটি করা যাবে, এবং তারই ধারাবাহিকতা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের 69টি বিভাগের পূজা, এই জগন্নাথ হলের যেই খেলার মাঠ সেই খেলার মাঠ পরিবেষ্টিত করে সেই পূজাটি হচ্ছে। আমি যদি আপনাকে সেই মাঠের চিত্র দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটি বিভাগের আলোকে তারা এই বিশ্ববিদ্যালয়ের যারা হিন্দু ধর্মাবলম্বী ছাত্র আছেন তারা সেই পূজাটি করছেন, এবং একে একে প্রত্যেকটি বিভাগ থেকে এই পূজা মণ্ডপ আলাদা আলাদাভাবে থিম নিয়ে আলাদা আলাদাভাবে তাদের প্রতিমা সাজিয়ে তারা এই পূজাটি করছেন। এবং এই মুহূর্তে আমি আপনাকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশের যেই মাঠের পূর্ব পাশের যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি এই জানেন অরিন যে এটি শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই পূজাটি হয়ে থাকে, এবং আমরা যদি দেখি যে এই 1971-এর আগের যে 47-এর দেশ ভাগের সময় আমরা যদি তখন সেই সময়টাও যদি দেখি যে তখনও কিন্তু স্কুলে তথা কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীরা যখন তাদের প্রথম জানুয়ারিতে তাদের সেশন যে চার্জ দিতেন, সেশন বেতনের সাথে যেই সেশনটি দিতেন, সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা তারা সরস্বতী পূজার জন্য চাঁদা বরাদ্দ ছিল, এবং এটি সেই সময়কাল থেকে কিন্তু এখনো সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে এই চাঁদাটি রাখা হয়, এবং এই চাঁদার মাধ্যমেই কিন্তু এই পূজাটি হয়ে থাকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের এটি হয়ে থাকে। এবং এটি একটি একসময় যদিও এটি একটি ধর্মীয় রূপ থাকে কিছুক্ষণ পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের, কিন্তু এখানে সকল ধর্মের ছাত্রছাত্রীরা সকল ধর্মের মানুষ এই উৎসবে যোগ দিয়ে উৎসবটিকে রঙিন করে তোলে, এবং ওই আমাদের যে একটি অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ সেই বাংলাদেশের একটি রূপ এই উৎসবগুলোর মাধ্যমে ফুটে ওঠে। অরিন জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরস্বতী পূজা উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ সকাল এবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবার আমন্ত্রণ সংবাদ সকালে। পহেলা ফাল্গুনের সাথে আজ নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এ বিষয়ে সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ভালোবাসা দিবস উদযাপনের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি একদম টিএসসিতে। আপনারা জানেন যে বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে ফাগুন যে এসেছে ধরায়, একটি বিষয় কিন্তু বলতেই হয়। আজকে আমরা আমাদের যে বিশেষ আয়োজন দেশ টিভির মমতাজ মেহেদি ফাগুন ও ভ্যালেন্টাইন আয়োজনে, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে যারা বিশ্ব ভালোবাসা দিবসে এই টিএসসি প্রাঙ্গণে যারা ঘুরতে এসেছেন এবং ভালোবাসার মানুষকে নিয়ে এসেছেন, সবার সঙ্গে আমরা সবার কথা আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এবং আমরা আমাদের পক্ষ থেকে, মমতাজ মেহেদির পক্ষ থেকে, নিশ্চয়ই একটি আমরা গিফট বক্স আমরা দিব তাদেরকে। আমরা একটু আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু বলতে কেমন আছেন আজকে ফাগুন এবং ভ্যালেন্টাইন কেমন লাগছে? আজকে ফাগুন এবং ভ্যালেন্টাইন, অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম মিরপুর, তো আসলে দেশ টিভির সাথে অনেকদিনের রিলেশনশিপ, সো ভাইয়া হচ্ছে আমাকে বললো যে আপনাদের একটা প্রোগ্রাম হচ্ছে, সো জাস্ট ইন্টারভিউ। ভালোবাসার মানুষ কি আছে? হ্যাঁ, তা তো আছেই। আপনার কাছে আসলে এই দিনটি কেমন? আসলে আমাদের ভালোবাসা তো আসলে বাবা মা, আমার সন্তান বা প্রিয়জনের সবার সাথে আসলে ভাগ করে নেওয়ার, এটা তো আসলে স্পেসিফিকলি শুধুই যে প্রিয়জনের জন্য তা তো নয়, সবার সাথে ভাগ করে নেওয়া। তো আসলে আমাদের আমাদের জন্য আসলে ওকেশনটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ বাংলাদেশে আসলে অতটা ঈদ বা পয়লা বৈশাখ এরকম ছাড়া আর কোনো ওকেশন আসে না, বসন্ত অ্যান্ড ভ্যালেন্টাইন্স তো একটা ওকেশনের মধ্যেই পড়ে। একই দিনে হতে আসলে একেবারে খুবই মানে প্রাণ ফিরে পেয়েছে আর যেহেতু সবাই খুব ব্যস্ত থাকে, এই দুটো দিন মানুষের জন্য খুব একটা উৎসব মুখর থাকে। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু থাকবেন, আমাদের একটি গিফট আছে আপনার মমতাজ মেহেদির পক্ষ থেকে, সেটি দিতে চাই আপনাকে। এটি হচ্ছে মমতাজ মেহেদির পক্ষ থেকে এবং দেশ টিভির বিশেষ আয়োজন আপনার জন্য গিফট। থ্যাংক ইউ সো মাচ। আসলে সকাল সকাল যে গিফট পাবো এটা আসলে বুঝি নাই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও অনেক মানুষ আছেন নানান রঙে ঢঙে সেজে এসেছেন। আসলে একটি কথা কিন্তু কবির ভাষায় বলতেই হয় যে আমাকে একবার বলো ভালোবাসো আর কখনো ভালোবাসতে হবে না। আমাদের সঙ্গে আরও অতিথি আছেন, আমরা একটু তাদের সঙ্গে নানান রঙে ঢঙে সেজে এসেছেন আসলে টিএসসি প্রাঙ্গণ, আপনারা জানেন বেশ জমজমাট। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আসলে ভালোবাসা আজকে খুব সুন্দর একটি চমৎকার কালার পরে এসেছেন এবং ফাগুনের কালার, কেমন লাগছে? জি খুব ভালো লাগছে, এবং ফাগুনে এবং ভ্যালেন্টাইন একসাথে, তো সবার মাঝে ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য এখানে আসা আর কি, তো খুবই মনোরম দৃশ্যের সাথে খুবই ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমরা মিরপুর 10 থেকে এসেছি, নিউ লাইফ বাংলাদেশ থেকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন লাগছে, ভালোবাসা দিবসটা আপনাদের কাছে কেমন আছে? ভালোবাসাটা দিবস হচ্ছে এক একজনের কাছে এক এক রকমের, তা আমরা সবসময় তো নিজেদের মধ্যে বা নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সবসময় ভালোবাসা বিনিময় করি, কিন্তু এবার আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমাদের আশেপাশে অনেকে আছে, তাদের সাথেও আমরা আমাদের ভালোবাসা বিনিময় করতে চান। আপনাদের আমাদের পক্ষ থেকে মমতাজ মেহেদির নিবেদিত গিফট আছে, নিশ্চয়ই সেই গিফট নিয়ে যাবেন, আমরা একটু গিফটগুলো দিতে চাই। প্রিয় দর্শক, আমরা একটি বিষয় বলতে চাই যে ভালোবাসা শুধু স্বামী স্ত্রী বন্ধু বান্ধব নয়, ভালোবাসা বাবা মা সবার ক্ষেত্রে আসলে ভালোবাসা বন্ধনটি আসলে ফুটে ওঠে। বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আসলে পালিত হয়ে আসছে, একই সঙ্গে আজকে ফাগুন, সেই ফাগুনের রঙে প্রকৃতি যেমন সেজেছে, একটি বিষয় বলতে হয় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু বসন্ত। আমরা আমাদের যে গিফট আছে আপনাকে আমাদের দেশ টিভির পক্ষ থেকে এবং মমতাজ মেহেদির পক্ষ থেকে গিফট এবং আরও একটি আপনার জন্য, এটি আপনার জন্য। জি, কেমন লাগছে আসলে আজকে সারাদিন কি প্ল্যান, মানে কেমন ভালোবাসা দিবস, ভালোবাসা মানুষ কি আছে? জি আসলে ভালোবাসার মানুষ বলতে আশপাশের সকলেই, সবাইকে নিয়েই ভালোবাসার মানুষ, তো আজকে প্ল্যান তেমন কিছু না, সবার মাঝে একটু ভালোবাসা বিলিয়ে দিতে চাই, আমাদের একটি কার্ড আছে তো সবার মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই আর কি। অসংখ্য ধন্যবাদ, আসলে ভালোবাসা সবার জন্য, সবাই সবাইকে ভালোবাসবেন, ভালোবাসা আসলে পৃথিবীতে শান্তি নিয়ে আসে, আপনারা সবাইকে ভালোবাসবেন। একই সঙ্গে একটি বিষয় বলতে চাই, আজকে কিন্তু ফাগুন নানান রঙে ঢঙে সেজে এসেছে, আমরা নিশ্চয়ই আবার আমাদের পরবর্তী সংবাদে অন্য কোনো অতিথিদের নিয়ে আমরা যুক্ত হব। এখন পর্যন্ত মমতাজ মেহেদি, ফাগুন এবং ভ্যালেন্টাইন, এই ছিল আমার কাছে শেষ খবর।
ফকরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভালোবাসা দিবসের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের আমরা শুরু থেকে বসন্ত বরণের অনেক খবর জানিয়েছিলাম। এবার বসন্ত বরণের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী ইশতিয়াক শান এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে ইশতিয়াক শানের কাছে। ইশতিয়াক, বন্দরনগরীতে বসন্ত বরণের আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে আসলে যে বসন্তের উৎসব সেটিতে কিন্তু আসলে ভালোবাসার ছোঁয়া লেগেছে, এবং এই যে চট্টগ্রামের যে স্থানগুলোতে আসলে বসন্তের উৎসব পালন হচ্ছে প্রতিটিতে কিন্তু আসলে যে ভালোবাসা দিবস তার আসলে ছোঁয়া দেখা যাচ্ছে। এবং একই সাথে চট্টগ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আমবাগানস্থ শেখ রাসেল পার্কে, যেটি পাহাড়তলিতে, এবং এখানে কিন্তু আসলে যে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে কিন্তু আসলে আজকে দিনব্যাপী বসন্ত উৎসবের পালন করা হচ্ছে। এবং একই সাথে কিন্তু এখানে সকাল 9টা থেকে কিন্তু এখানে উৎসবের আয়োজন শুরু হয়, এবং এর পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখতে পাই যে বিভিন্ন যে নৃত্যশিল্পী থেকে শুরু করে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে এখানে অনুষ্ঠিত হয়, এবং এখানে আমরা দেখেছি একদম শিশু থেকে কিশোর ও সব বয়সী মানুষের কিন্তু মিলন মেলার সৃষ্টি হয়েছে। এবং এখানে যেটি বলতে চাই, শুধুমাত্র চট্টগ্রামের এই স্থানটি নয়, এটি ছাড়াও কিন্তু জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, এবং চট্টগ্রামের যে সিআরবি এলাকা, এবং একই সাথে কিন্তু চট্টগ্রামের সিআরবি এলাকায়ও কিন্তু এভাবেই আসলে যে বসন্তের উৎসব সেটি আসলে পালন হচ্ছে। এবং একই সাথে চট্টগ্রামের যে বইমেলা তাতেও কিন্তু আসলে যে বসন্ত উৎসব তার আমরা ছোঁয়া দেখতে পেয়েছি। এবং একই সাথে চট্টগ্রামে বলতে গেলে পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু আসলে যে বসন্ত উৎসবের তার একটি চট্টগ্রাম জুড়ে কিন্তু বসন্ত উৎসবটি আসলে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু পালন করা হচ্ছে। তো মোটামুটি এই মুহূর্তে আমার কাছে চট্টগ্রাম থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। বসন্ত উৎসবের আরও খবর জানতে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ সহকর্মী ইলিয়াস আহমেদের কাছে। শান, চট্টগ্রামের মতো ময়মনসিংহও কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি জয়নাল আবেদিন পার্কে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তরুণ তরুণীরা হাতে হাত রেখে তারা কিন্তু জয়নাল আবেদিন পার্কে আসছেন, এবং তারা কিন্তু একে অন্যের সাথে ভালোবাসার বাগাবাগি করে নিচ্ছেন। আমরা সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি, এবং তরুণ সমাজের কিছু লোকজন কিন্তু জয়নাল আবেদিন পার্কে আজকে আপন ফটোগ্রাফির উদ্যোগে কিন্তু তারা সারাদিন প্রি ফটোশ্যুট করার যে আয়োজন সেটি কিন্তু অন্যান্য বছর নেই, এবছরও জয়নাল আবেদিন পার্কে তারা শুরু করেছেন। তাদের এই কর্মসূচিটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে, এবং তারা দিনব্যাপী তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষদের প্রি ফটোশ্যুট করে দিবেন কিন্তু। এবং সেই আপন ফটোগ্রাফি ময়মনসিংহের একটি জনপ্রিয়, তারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, এবং তারা কিন্তু সেই এছাড়াও যদি বলি যে ময়মনসিংহের টাউন হল পুষ্পমেলা চলছে, এবং জয়নাল আবেদিন পার্কে কিন্তু নারীদের আয়োজনে যে আজকে মেলা, সেই মেলার আয়োজনও কিন্তু করা হয়েছে। অর্থাৎ দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে আজকের যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন সেই দিবসটি কিন্তু পালন করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ অনুষ্ঠান আজকে কিন্তু সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে, সেই অনুষ্ঠানগুলো কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে। এবং সেই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে জয়নাল আবেদিন পার্ক রয়েছে, সেই পার্কে কিন্তু অন্যান্য দিনের ন্যায় আজকে কিন্তু পার্কে লোক সংখ্যার উপস্থিতি কিছুটা বেশি, এবং সকাল থেকেই কিন্তু তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা কিন্তু পার্কে এসেছেন। এবং ময়মনসিংহের যে ফুলের দোকানগুলো রয়েছে, সেই ফুলের দোকানগুলোতেও কিন্তু আমরা দেখেছি ভিড় লেগেছে তরুণ তরুণীদের, এবং বেচা বিক্রিও কিন্তু বেড়েছে। এবং বিশেষ করে বলা যায় যে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের যে অনুষ্ঠানগুলো রয়েছে, সেই অনুষ্ঠানগুলো কিন্তু সকাল থেকেই নানান উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু চলছে। এবং সেই দিবসটি শুধু দিবসকে ঘিরেই নয়, সেই প্রত্যেকটি দিন যেন প্রিয়জনের প্রতি ভালোবাসা থাকে সেটিই কিন্তু তরুণ তরুণী এবং সকল বয়সী মানুষ বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন,
আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বসন্তবরণ এবং ভালোবাসা দিবসের খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম। এবার চলে যেতে চাই অন্য প্রসঙ্গে। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ গণভবনে সাক্ষাৎকার নেওয়া হবে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা আক্তার। শামিমা, সাক্ষাৎকার কখন শুরু হবে সবশেষ খবর জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের যে সংরক্ষিত নারী আসন, সেখানে কিন্তু আজকে মনোনয়নের জন্য যারা মনোনয়নপত্র কিনেছেন এ পর্যন্ত 1,549টি মনোনয়নপত্র তারা বিক্রি করেছেন এবং এখান থেকে আজকে সবাইকে এখানে গণভবনে ডেকে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সাথে সাক্ষাৎ করার পর তিনি মনোনয়ন, যে সংসদীয় বোর্ড সভা আছে তাদের একটি সভা হবে, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কাদেরকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নির্বাচিত করছে। এবং এই সভাটি আপনি জানেন যে সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল এবং আমরা এখানে দেখেছি যে সকাল 8টার আগেই কিন্তু যারা মনোনয়নপত্র কিনেছেন তারা ইতোমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখি এখন সবাই অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। অরিন, আপনাকে বলে রাখা প্রয়োজন যে যে আওয়ামী লীগ এবার কিন্তু 48টি নারী আসন দিতে পারবে তাদের দলীয় ব্যানারে, এবং সেই দিক থেকে বলা যায় যে যেহেতু 1,549টি ফর্ম বিক্রি হয়েছে তার মানে প্রতি সিটের জন্য প্রায় 32 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এইবার। এবং আমরা এখানে যারা এসেছেন মনোনয়নপত্রকে সংগ্রহ করে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকেই বলেছেন যে আসলে এই সংরক্ষিত আসনেও এখন থেকে ভোটাভুটি হতে পারে। যেমন করে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দেখা যায় যে একটি সংরক্ষিত নারী আসন থাকে, এবং অনেকে আবার বলেছেন যে যেহেতু বাংলাদেশের একপক্ষ বিশিষ্ট সংসদ, সে কারণে হচ্ছে যে যেহেতু সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসেন তাদের ভোটে নির্বাচিত হবে নারী, এই বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে। কিন্তু এখনও যেহেতু ভবিষ্যতের হাতেই ছেড়ে দিতে হচ্ছে যে আসলে এই ধরনের প্রত্যাশা কবে নাগাদ পূরণ হয়, তবে এখনও বাংলাদেশে নারী আসনে 50টি নারী আসনে নির্বাচিত এমপিরাই হচ্ছে তাদেরকে নির্বাচিত করেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সেই দিক থেকে কিন্তু উৎসব মুখরভাবে সকাল থেকে অনুষ্ঠানটি চলছে এবং এখানে দেখেছি আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসেছে, নারী নেত্রীরা এসেছে এখানে, ব্যবসায়ী নেত্রীরা এসেছে এখানে, যারা চিত্র অর্থাৎ যারা অভিনয়শিল্পী এবং সংস্কৃতি মনা মানুষেরা এসেছে এখানে, দীর্ঘদিনের রাজনীতি করেন আওয়ামী লীগের এমনও অনেককে আমরা দেখেছি যে আসলে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুতরাং কারা নির্বাচিত হচ্ছে আগামী আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে, সেটি দেখার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। অরিন শামিমা, আপনাকে ধন্যবাদ। মিয়ানমার থেকে আসা বিজেপি সদস্যদের সামরিক আইনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। ভালো উদাহরণ তৈরি এবং বন্ধু দেশের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করেন মিয়ানমারের সাবেক বাংলাদেশ প্রতিনিধি এমদাদুল ইসলাম। বিজেপি সদস্যদের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়েও ভিন্ন মত পোষণ করেন সাবেক এই দুই সামরিক কর্মকর্তা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। মিয়ানমারের সাম্প্রতিক আভ্যন্তরীণ সংঘাত শুরুর পর এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিবি সহ অন্য বাহিনীর 300+ সদস্য। তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। সামরিক জান্তা সরকারের আগ্রহে আশ্রিতদের নিয়ে যাওয়া হবে গভীর সমুদ্রপথে। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি মনে করেন অবৈধ অনুপ্রবেশের দায়ে জান্তা বাহিনীর আশ্রিত সদস্যদের নিয়ে বাংলাদেশের কঠোর হওয়া প্রয়োজন, অন্যথায় এর সুযোগ দেশটির অন্য বিদ্রোহী গোষ্ঠীও নিতে চাইবে। তবে একে মানবিক বিবেচনায় নিলে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন মিয়ানমারে বাংলাদেশের সাবেক কর্মকর্তা এমদাদুল ইসলাম। তারা কোনো ধরনের কোনো মানবাধিকারে জড়িত আছিল কিনা বা আছে কিনা এসব এখন বিচার না করে বরং একটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের যে মৌলিক উদ্দেশ্য রোহিঙ্গাদের ফেরত পাঠানো সেদেশের, সেটাকেই অবজেক্টিভ হিসেবে ধরে এদেরকে বিচার না করে বরং এদেরকে ফেরত পাঠালেই হয়তো একটা গুডউইল তাদের মধ্যে একটা সৃষ্টি হবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ওদেরকে ডিটেনশনে আরো কিছুদিন রাখা এবং অবস্থার পর্যবেক্ষণ করাটাই উচিত। এই 300 যে সর্বশেষ তাও নয়, আরো আসতে পারে এবং একইভাবে আরাকান আর্মির সদস্যরাও আসতে পারে, বা ধরেন আপনার আরো উত্তরে ওখানে কিন্তু কুকি চীনরা ফাইট করছে ওদের বিরুদ্ধে, ওখানে তারাও কিন্তু তাদের একমাত্র যদি হয় পুশ আউট হয় তাহলে একমাত্র প্লেস বাংলাদেশে। এখন আমরা যদি একদলকে ছেড়ে দিই আর একদলকে রেখে দিই বন্দি করে, তখন তো যদি ক্ষমতার রদবদল হয় তখন তো আমরা উইল বি অন দ্য রং সাইড।
ইশফাক এলাই মনে করেন বিজিবি সদস্যদের ফেরত নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়েও আলোচনা হতে পারে এখনই। তবে এমদাদুল ইসলাম মনে করেন আশ্রিত বিজিবি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ব্যাহত হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। আমরা সম্পূর্ণ নিউট্রাল এটার মধ্যে, এই সংঘাতটা মায়ানমারের নিজেদের সংঘাত, তো আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে যেসব ওইটুক পর্যন্ত যে রোহিঙ্গা যে জনগোষ্ঠী আমরা আশ্রয় দিয়েছি তারা যেন দ্রুত ফিরে যেতে চায়, যেতে পারে। 330 জন লোক এদেরকে পণবন্দি রেখে বা অন্য কোনোভাবে যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো, এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ রোহিঙ্গাদের বৃহৎ, এরা 1,12,00,000 রোহিঙ্গাকে নিতে হলে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হবে এবং তাদেরকে সেই অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠাতে হবে। আন্তর্জাতিক বিচারিক আদালতে অবৈধ অনুপ্রবেশের বিষয় আমলে নিয়ে বাংলাদেশের কাজ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আজিজ রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আবারও বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন সংবাদ সকাল। গণভবনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি ভিতর থেকেই আমাদের বেছে নিতে হবে, এটা কঠিন কাজ, সেই দৃঢ় কাজটা আমরা সম্পন্ন করবো। তার আগে আমি সবাইকে আহ্বান জানিয়েছি, কারণ আমাদের কথা বললে চলবে না। এই দেশটি আমাদের, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি আর এই স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তিনি স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমাদের নারী অধিকার নিশ্চিত হয়েছে, সুরক্ষিত হয়েছে এবং নারীরাও জীবনের সকল ক্ষেত্রে সুযোগ পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি খুব ছোটো করেই বলতেন যে একটি মেয়ে যদি নিজেরা কামাই করে 10টি টাকা আঁচলে বেঁধে পরিবারের কাছে ফেরে তো তার একটা মূল্য হয়, তার পরিবারের কাছে মূল্য বাড়ে, সংসারের কাছে মূল্য বাড়ে। অর্থনৈতিক স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়ে আমাদের নারী জাতিকে সেই সুযোগটা করে দিয়েছেন। আমি আজকের দিনে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30,00,000 শহীদের প্রতি। আমি স্মরণ করি আমাদের নির্যাতিতা মা বোনদের, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশে গণহত্যা চালাচ্ছিল, যেহেতু জাতির পিতা ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এখানে কিছু দালাল তারা সংগ্রহ করেছিল, আল বদর, আল শামস, বিভিন্ন বাহিনী তৈরি করে যারা তাদেরকে গ্রামে গ্রামে পথ চিনে নিয়ে যায় এবং আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে এই হানাদার বাহিনীর ক্যাম্পে পৌঁছে দেয়। দিনের পর দিন তাদের উপর চলে পাশবিক নির্যাতন। অনেক মেয়ে আত্মহত্যা করেছিল বলে তাদের পরনের শাড়িটাও রেখে দেয়, প্রায় অর্ধলঙ্গ অবস্থায় তাদেরকে ফেলে রাখে এবং দিনের পর দিন তাদের উপর অত্যাচার করে। আমি সেই নির্যাতিতা মা বোন তাদের আমার শ্রদ্ধা জানাই। আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছি, জাতির পিতা তাদেরকে বীরাঙ্গনা হিসেবে, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা হিসেবে উপাধি দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। আমি 30,00,000 শহীদের প্রতি শ্রদ্ধা জানাই যাদের মহান আত্মাকে আমরা স্বাধীনতা। আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট। একটা সদ্য স্বাধীন দেশ জাতির পিতা দায়িত্ব পেয়েছিলেন 1972 সালে, তখন আমাদের কোনো রিজার্ভ মানি নেই, যুদ্ধকালীন সময় 9 মাস কোনো ফসল ফলেনি, আর যা কিছু ছিল সপ্ত পাকিস্তান হানাদার বাহিনী পুড়িয়ে দেয়। কোনো কারেন্সি নোট ছিল না,
রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংস হয়। তারপর 1 কোটি মানুষ ছিল শরণার্থী, আশ্রয় নিয়েছিল ভারতে। পাকিস্তানি হানাদার বাহিনীর পোড়ামাটি নীতি, তাদের অগ্নি সন্ত্রাসের কারণে 3 কোটি মানুষ গৃহ হারাচ্ছিল। আর গ্রামের পর গ্রাম তারা যে গণহত্যা চালিয়েছিল, কত গ্রাম শুধুমাত্র বিধবার গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছিল, সেখানে কোনো পুরুষ মানুষ বেঁচে ছিল না। এই ধরনের একটা বিধ্বস্ত অবস্থায় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দায়িত্ব নেন, একাধারে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে নির্যাতিত মা বোনদের চিকিৎসার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা এবং ভারতে থেকে ডাক্তার, নার্স নিয়ে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা করে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। এবং আমার মা নিজে তাদেরকে হাসপাতালে দেখতে যায়, তাদের খোঁজ খবর নেয়। এই সাথে সাথে একটি কমিটিও করে দিয়েছিলেন এই নারীদের সব রকম চিকিৎসা সেবা পুনর্বাসন করবার জন্য, নারী উন্নয়ন বোর্ডও করে দিয়েছিলেন, এবং চাকরিতে, সরকারি চাকরিতে 10% কোটার ব্যবস্থা করে দিয়েছিলেন, এখানে অগ্রাধিকার পাবে এই নির্যাতিত মামলারা, সেই সুযোগটাও তিনি করে দিয়েছিলেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শিক্ষার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। তিনি আমাদেরকে একটি সংবিধান উপহার দেন, যে সংবিধানে নারীর মর্যাদা, নারীর সম অধিকার এবং নারী শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে তিনি নারীদের শিক্ষা অবৈতনিক করে দেন। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না, আর সমাজের অর্ধেক শক্তি হচ্ছে নারী। তারা যদি অন্ধকারে থাকে তাহলে সে সমাজ উঠে দাঁড়াতে পারে না, সেই লক্ষ্য নিয়ে তিনি এই সুযোগটা করে দেন। আর নারী নেতৃত্ব যাতে গড়ে ওঠে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সংবিধানে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে দেন। একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযোগী সকল প্রতিষ্ঠানই তিনি গড়ে তুলেছিলেন, এবং বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশের মর্যাদাও অর্জন করে দিয়েছিলেন। জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়েছিল। আজকে জাতিপিতা যদি বেঁচে থাকতেন, স্বাধীনতার 10 বছরের মধ্যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতীয় জীবনে 75-15 আগস্ট সব থেকে কলঙ্কময় কালো অধ্যায়। ঘাতকের দল সেই দিন ওই 32 নম্বর ধানমন্ডি ওই বাড়িতে আক্রমণ করে। কিন্তু রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি, তারা আমার মা এবং ফজিলতাদের স্বামীজি তাকে হত্যা করে। আমার 3 ভাই, আমার ছোট ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আর 10 বছর ছোট ভাই, তাদেরকেও নির্মম ভাবে হত্যা করে। কামাল জামালের বিয়ে হয়েছিল জুলাই মাসের 14 তারিখে, কামালের বিয়ে, 17 তারিখে জামালের বিয়ে। আমার 2 ভ্রাতৃবধূ সুলতানা এবং পারভীন জামাল রয়েছে, তখনও তাদের হাতে সে বিয়ের মেহেদির রং, কিন্তু সেই মেহেদির রং তাদের মুখে রক্ত দিয়ে যেন ঢেকে গিয়েছিল। নির্মমভাবে তাদেরকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসির, তিনি সরাসরি যুদ্ধে ছিলেন, গানগুটে সুন্দরবন এলাকায় যুদ্ধ করতেন, তিনি পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও রেহাই দেয়নি, তাকেও হত্যা। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন,
এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বাধা দিয়েছিল পুলিশদেরকে তাদেরকে হত্যা করতে। এখানে তারা থামেনি, আমার মেজ কুকুর বাড়িতে তারা আক্রমণ করে।